হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং টু এভরি ওয়ান হাও আর ইউ টুডে আই হোপ ইউ ওয়ালোর ফাইন অ্যান্ড স্টে সেভ অ্যাট ইউর হোম ওকে স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর অনলাইন ক্লাস দেখো তোমাদের প্রত্যেকের সামনে একটা বই আছে এই বইটি হলো ক্লাস টুর এইসএসটি বা আওয়ার সোসাইটি বই আমরা এখন এই বইটি পড়বো ওকে লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্যাট চ্যাপ্টার ওকে ইউ ক্যান সি আই হ্যাভ ওপেন দ্য চ্যাপ্টার দিস ইজ আওয়ার চ্যাপ্টার অ্যান্ড আওয়ার চ্যাপ্টার নেম ইজ আওয়ার ক্লকস এই আওয়ার ক্লস চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করে ফেলেছিলাম টেক্সটটা কমপ্লিট করার পর এর কিছু শর্ট টাইপ কোয়েশ্চেন্সও আমরা এই যে কমপ্লিট করে ফেলেছিলাম এর একটা পোর্শনই এই চ্যাপ্টারটার বাকি ছিল এই যে আনসার দ্য ফলোয়িং কোয়েশনস এই পোর্শনটা তোমাদের বাকি ছিল তো এখন আমরা এই পোর্শনটারই সলভ করবো ওকে চলো তাহলে দেখো ওই যে পাঁচটা প্রশ্ন তোমাদের বাকি ছিল আমি আমার কপির মধ্যে ওগুলো নোট করে নিয়েছি তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের এসএসটি কপি আছে তোমরা সেখানে এগুলো নোট করে নেবে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো ওয়াই ডু উই ওয়ে আর ক্লথস আমরা কেন কাপড় পরি বা পরিধান করি উই ওয়ে আর ক্লথস টু কভার আওয়ার বডি আমরা জামাকাপড় কেন পরি আমাদের শরীরকে ঢাকার জন্য কি তাই তো নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে দেখো হোয়াট আর ইউনিফর্মস ইউনিফর্মস কি পিপল ওয়ে আর পার্টিকুলার কাইন্ডস অফ ক্লথস অ্যাট ওয়ার্ক অনেক মানুষ আছেন তারা যখন দেখবে অফিস যায় অফিস যাচ্ছেন আবার তোমরা যখন স্কুলে আসছ তোমাদের নির্দিষ্ট একটা পোশাক আছে তো তো সেটাই হচ্ছে দে আর কল ইউনিফর্ম তো সেটাকেই বলা হয় ইউনিফর্ম নেক্সট কোয়েশ্চেন্স কি দেখো হাউ আর ক্লথস মেড কীভাবে কাপড় তৈরি হয় সেটা তোমাদের বলতে হবে ক্লথস আর মেড অফ ফাইবারস ক্লথস কোথা থেকে বানানো হয় ফাইবারস মানে তন্তু থেকে তো ফাইবারস আর অফ ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল আর এই যে ফাইবার্স বা তন্তু আমরা কোথা থেকে পাই এই যে প্ল্যান্ট মানে উদ্ভিদ আর অ্যানিমালস মানে প্রাণীদের কাছ থেকে নেক্সট হোয়াট ইজ ক্লথ মেড অফ এবার এই যে ক্লথটা তৈরি হয় কীভাবে মানে আমরা যে পোশাকগুলো বানাই বা তৈরি করি সেটা ক্লথস আর মেড ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ক্লথস এই যে জামা কাপড়টা তৈরি হয় বিভিন্ন কাপড়ের থেকে মানে ডিফারেন্ট টাইপের ক্লথস হয় না মানে লাইলন এই যে এখানে লিখেছি দেখো লাইলন পলিস্টার সিল্ক উল কটন এই যে তা কমন ক্লথস ম্যাটেরিয়াল এগুলো হলো এক একটা সরঞ্জাম যেগুলোর পোশাকটা তৈরি করা হয় কোয়ালিটি ওয়াইজ হয় না তো এটা এই গুণের হয় ওই গুণের হয় এটার এই কোয়ালিটি ভালো ওরকম কোয়ালিটি ডিফারেন্টের যে কাপড় হয় সেই রকম সেগুলো হচ্ছে কটন সিল্ক উল লাইলন পলিস্টার এটসেট্রা ইত্যাদি নেক্সট কি বলছে দেখো হোয়াট ডু উই ওয়ে আর ইন আমরা শীতের সময় কি ধরনের পোশাক উই ওয়ে আর ইন উইন্টার ইন উইন্টার উলেন ক্লথস লাইক পুল ওভার শাল ক্যাপস অ্যান্ড সক্স আমরা শীতের সময় উলেন ক্লথস মানে উল উলের যে জামা কাপড় সেই রকম জিনিস পরিধান করি কেননা উলের জিনিস আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে সেজন্য লাইক কি পুল ওভার শাল মানে যেটা চাদর হয় ক্যাপস টুপি অ্যান্ড সক্স মোজা এগুলো আমরা শীতের সময় ব্যবহার করি কারণ এগুলো আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে তো দেখো এখানে পাঁচটা কোয়েশ্চেন ছিল তো আমি আমার পাঁচটা কোয়েশ্চেন সলভ করে ফেলেছি তোমাদের নিশ্চয়ই এসএসটি কপি আছে তোমরা সেখানে এই পাঁচটা কোয়েশ্চেন্স নোট করে নেবে এবার নোট করে ফেলার পর দেখো নেক্সট চ্যাপ্টার তোমাদের দিয়েছে ওয়াটার এই ওয়াটারটা আমরা একটু আজ স্টার্ট করব ওয়াটার সম্পর্কে বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ওয়াটার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস তাই তো এটা ছাড়া আমরা অচল এই ওয়াটারকে আমরা কী কী কাজে লাগাতে পারি ওয়াটার আমরা খাওয়ার কাজে লাগাতে পারি দেন তোমার দেখো কী কী আছে ওয়াশিং আছে মানে পরিষ্কার করার কাজে ওয়াশিং দেখো জামা কাপড় ধুচ্ছে ক্লিনিং পরিষ্কার করছে ফ্লোরটা মুড়ছে বা তিন স্নান করার কাছে এছাড়াও আমরা পড়ব এই চ্যাপ্টারে আরও কি কি কাজে আমরা জলকে লাগাতে পারি এরপর আমরা জল কিভাবে পাই কোথা থেকে জল আমরা পাই সেইগুলো সম্পর্কেও আমরা পড়ব এছাড়াও আছে আমাদের ওয়াটার কেন সেভ করা দরকার মানে আমরা আমাদের জলকে কেন বাঁচানো দরকার সেই সম্পর্কেও আমরা এই চ্যাপ্টারে পড়বো এই যে সোর্স অফ ওয়াটার উৎস যে জলের উৎস স্থলগুলো এই যে ছবিতে দেখতে পাচ্ছ সেগুলো সম্পর্কে পড়ব কেন ওয়াটার নেসেসারি আমাদের প্রত্যেকের জন্য সেই সম্পর্কেও আমরা এই চ্যাপ্টারে পড়ব চলো দেখো তাহলে কি বলছে আমাদের চ্যাপ্টারের নাম কি ওয়াটার ওয়াটার চ্যাপ্টারে আমরা ফার্স্ট লাইনটা তাহলে স্টার্ট করি দেখো কি বলছে অল লিভিং বিংস ডিপেন্ড অন ওয়াটার অল লিভিং বিংস মানে যে সমস্ত যাদের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে হিউম্যান বিংস বলি না তো সেই রকম লিভিং বিংস যাদের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে তারা প্রত্যেকেই কীরো কিসের ওপর নির্ভর করে জলের ওপর তাই তো উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার আমরা কি কেউ জল ছাড়া বাঁচতে পারবো কখনোই না আমরা জল ছাড়া কেউ এক মুহূর্ত বাঁচতে পারবো না প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল অলসো নিড ওয়াটার মানুষদের পাশাপাশি প্ল্যান্টস মানে উদ্ভিদ অ্যান্ড অ্যানিমালস মানে পশু বা প্রাণীদেরও জলের দরকার এরা জল ছাড়া কি একদমই অচল নেক্সট কী বলছে দেখো এই যে দেখো মানুষও জল খাচ্ছে প্রাণী মানে এই যে অ্যানিমালস বা পশু পাখি এরাও জল খাচ্ছে আর এখানে প্ল্যান্টস উদ্ভিদ মানে গাছপালারাও জল খাচ্ছে সবারই জলের দরকার নালে কেউ এক মুহূর্ত বাঁচতে পারবে না নেক্সট কে বলছে দেখো উই নিড ওয়াটার ফর মেনি পারপাস আমাদের কি প্রত্যেকেরই জলটা অনেক পারপাস মানে অনেক দিক থেকে বা অনেক কাজে ব্যবহার করা হয় সাম অফ ইউজেস অফ ওয়াটার আর শোন বিলো এখানে দেখো নিচে কয়েকটা জলের ব্যবহার সম্পর্কে দিয়েছে এই যে দেখো ড্রিঙ্কিং মানে জলটা সে পান করছে ওয়াশিং কাপড় কাছের কাছে আমরা জলকে ব্যবহার করি নেক্সট হচ্ছে ক্লিনিং ক্লিনিং মানে পরিষ্কার করার কাজেও আমরা জলকে ব্যবহার করি অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে বার্থং স্নান করার কাজেও আমরা জলকে ব্যবহার করে থাকি তো নেক্সট দেখো এখানে বলছে ক্যান ইউ রাইট থ্রি মোর ইউজেস অফ ওয়াটার এখানে আরও তিনটে তোমাকে লিখতে বলছে এই যে ড্রিঙ্কিং ওয়াশিং ক্লিনিং আর বাথিং ছাড়াও আরও তিনটি তোমাকে লিখতে হবে যেগুলো যেখানে তুমি জলকে কাজে লাগাও তো এখানে তুমি লিখতে পারো কুকিং আমরা রান্নার কাজে জলকে লাগাতে পারি নেক্সট তুমি গার্ডেনিং লিখতে পারো গার্ডেনিং যেখানে আমরা কী করি উদ্যান পালন যেখানে গাছপালা আমরা সব বসিয়ে উদ্যান একটা করি না বাগান টাইপ বানাই তো গার্ডেনিং করতে পারো অ্যান্ড লাস্ট ওয়ান সুইমিং সাঁতারের কাছে আমরা জলকে ব্যবহার করি তো তিনটে আমাদের হয়ে গেল ফার্স্ট হচ্ছে কুকিং সেকেন্ড হচ্ছে গার্ডেনিং আর থার্ড ওয়ান হচ্ছে সুইমিং ওকে নেক্সট কি বলছে দেখো দেয়ার আর মেনি সোর্স অফ ওয়াটার এখানে অনেক এবার আমরা যেগুলো পড়ব জলের উৎস থেকে মানে জল আমরা মেনলি কোথা থেকে পাই ঠিক আছে তো ফার্স্ট এখানে বলছে রেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ওয়াটার তো দেখো রেনের রেন মানে কি রেন মানে বৃষ্টি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ওয়াটার জলের যত উৎসস্থল আছে বা সৃষ্টি স্থল আছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর উল্লেখযোগ্য হলো। রেইন ওয়াটার মানে বৃষ্টির জল ওটা ওখান থেকেই আমরা সবচেয়ে বেশি পরিমাণ জলটা পাই নেক্সট কী বলছে দেখো রেইন ওয়াটার গেটস কালেক্টেড ইন পন্ড লেক্স রিভার অ্যান্ড স্ট্রিম এবার এই যে রেইন ওয়াটার বৃষ্টির জলটা আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি এই যে পয়েন্টস মানে কি পুকুর লেক্স মানে হদ রিভার মানে নদী অ্যান্ড স্ট্রিমস মানে হচ্ছে প্রবাহ বা ছোট নদীগুলো এখান থেকে আমরা বৃষ্টির জলকে সংগ্রহ করতে পারি সাম অফ দ্য ওয়াটার অলসো গোজ আন্ডার দ্য গ্রাউন্ড কিছু কিছু জল আমরা কোথা থেকে পেয়ে থাকি আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভূতল বা ভৌম জল বলতে পারো মেনলি ইজিলি তুমি বলতে পারো যেটাকে আমরা বুঝি মাটির নিচে থেকে যে জলটা পাই সেটাকে বলা হয় অ্যান্ড ইজ নোন অ্যাজ গ্রাউন্ড ওয়াটার এর যে মাটির নিচে থেকে যে জলটা আমরা পাই সেটা সম্পর্কে বলছে ওয়াটার অফ রিভার অর লেক্স ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং এবার আমরা রিভার নদী থেকে আর হ্রদ লেক্স মানে হ্রদ হ্রদ থেকে যে জলটা পাই সেটা আমাদের খাবার জন্য উপযুক্ত নয় ইট ইজ এমপিওর ওয়াটার এটা কি একটা অপবিত্র জল বা অশুদ্ধ বলতে পারি এই ধরনের জল তো সি ওয়াটার ইজ সল্টি আমরা সবাই বা প্রত্যেকে জানি বা শুনিওছি সি সি মানে কি সমুদ্রের জল যেটা হয় সেটা হচ্ছে কি সল্টি মানে লবণাক্ত কি তাই তো সমুদ্রের জল হয় লবণাক্ত দেয়ার ফোর উই ক্যান নট ড্রিঙ্ক সি ওয়াটার এই জন্য আমরা কি সমুদ্রের জল খেতে পারি না সো উই শুড পিউরিফাই ওয়াটার বিফোর ড্রিঙ্কিং সেই জন্য আমাদের কি করতে হয় পিউরিফাই মানে কি শুদ্ধ করে নেওয়া বা শোধন করে নেওয়া উচিত বিফোর ড্রিঙ্কিং এটা খাবার আগে তো এতটাই আমরা পড়বো নেক্সট দিন আমরা এখান থেকে বকি যে চ্যাপ্টারটা আছে সেটা কমপ্লিট করব। ওয়াটারটা খুব ইজি আর তোমাদের পড়তে ভালো লাগবে ঠিক আছে নেক্সট দিন আমরা এই যে সেভিং ওয়াটার সম্পর্কে পড়ব আরও যে জলের উৎসস্থলগুলো আছে সেগুলো আমরা পড়বো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে ওকে থ্যাংক ইউ